হাই বন্ধুরা যাদের টার্গেট ডাব্লিউ বিপি দু তাদের জন্য আজকের অঙ্ক ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ আজকে যে বিশেষ অঙ্কগুলো করার হবে তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে যে বেশিরভাগ চাকরি পরীক্ষায় কিন্তু এ ধরনের একটা অঙ্ক থাকে তো দেখতে থাকো দেখো বোর্ডে যে অঙ্কটি টোকা রয়েছে দুটি সংখ্যার অনুপাত সেভেন সু নাইন এবং সংখ্যা দুটির গু ফাইভ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত যিনি প্রশ্ন করবেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তিনি করতে পারতেন এইখানে পরিবর্তন করতে পারতেন এইখানে গসভুজ্জায় পরিবর্তন করতে পারতেন বা বিশেষ করে এই যে এইখানে যে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত সংখ্যা দুটি সমষ্টি কত সংখ্যা দুটি যোগ ফল অন্তর্ফল বিভিন্ন ধরনের প্রশ্ন যিনি প্রশ্ন করবেন তার উপরে নির্ভর করুন সো আমরা যদি মূল জিনিসটা করতে পারি এবং যদি সহজভাবে এই অঙ্কগুলো কীভাবে করতে হয় সেগুলো জানি তাহলে দেখবি যেখান থেকে অঙ্ক আসুক না কেন আমাদের আর কোনো অসুবিধা হবে না তো প্রথমে আমরা কী করবো এইখানে যেটা দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার অনুপাত সেভেন এবং গশগু ফাইভ এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা যদি সংখ্যা দুটি বের না করতে পারি তাহলে কি করে ক্ষুদ্রত্তম সংখ্যাটি বের করব তো আমাদের ফার্স্ট কাজ এই অঙ্কগুলো থাকলে যে কি করতে সংখ্যা দুটি বের করতে হবে এবং যেখানে যে অঙ্কটি গসবু দেওয়া থাকবে সংখ্যা দুটি বের করতে গেলে দেখো এক দিয়ে মা বলতে প্রথম সংখ্যা বোঝায় তো প্রথম সংখ্যা আমি এত লিখতে হবে না পরীক্ষায় তো আমি একদম সরাসরি কী করে তাড়াতাড়ি লেখা যায় যে প্রথম সংখ্যা কী করতে হবে যে প্রথম যে অনুপাতের সংখ্যাটি থাকবে সেভেন তার সঙ্গে কী করতে হবে গসাগুর ডিরেক্টলি গুণ করতে হবে পাঁচ সাতা প্রথম সংখ্যাটি পাওয়া গেল দুই দিয়ে অন্তঃস্থ দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় সংখ্যার অনুপাত ইন্টু গসাগু সরাসরি গুণ করলেই দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে ফর্টি ফাইভ সো এতটাই ইজি ভালো করে দেখো যে কী সিস্টেমটা যে প্রথম অনুপাতের সঙ্গে কষক যদি গসগু থাকে লসগু থাকলে কিন্তু আলাদা নিয়ে এটা আবার পরে বলে দিচ্ছি যদি এরকম গসুগু দেওয়া থাকে তাহলে প্রথম সংখ্যা প্রথম অনুপাতের সঙ্গে সরাসরি গসগুর গুণ করে পাঁচ সাত পঁয়ত্রিশ দ্বিতীয় অনুপাতের সঙ্গে সরাসরি গুণ করে পাঁচ নং পঁয়ত্রিশ সো এইখান থেকেই সহজভাবে তোমরা বলতে পারবে ক্ষুদ্র তোমরা বলতে সব থেকে ছোটো যেটা দুটোর মধ্যে ছোটোকে বোঝাচ্ছে তাহলে ছোটো সংখ্যা পঁয়ত্রিশ এটার ক্ষেত্রে পঁয়ত্রিশ উত্তর সো যদি বলতো যে লসুক গত তাহলে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের লসুক আমরা বের করতে পারবো বা কী করে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো এখানে যদি বলতো সংখ্যা দুটির যোগ ফল অর্থাৎ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের যোগ করলে হয়ে যেত যদি বলতো সংখ্যা দুটির বিয়োগ ফল তাহলে পঁয়ত্রিশের থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করা যায় না তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতাম হবে করা হয়ে যেত সো এতটাই ইজি তাহলে কী বলবো যদি গোসাগু দেওয়া থাকে সরাসরি এইভাবে গুণ করতে হবে কিন্তু যাদের একটু সন্দেহ হচ্ছে কেন আমরা গুণ করব তো এই ধরনের অঙ্ক ক্লাস আগে অনেকবার করানো হয়েছে আগের ভিডিওগুলো দেখে নিয়ে পরিষ্কার হবে তবুও একবার তোমাদের একটু বলে দেওয়া হচ্ছে যে এইখানে যে অনুপাত দেওয়া রয়েছে সো আমরা সেখানে এরকম একটা সংখ্যা ধরবো সেভেন এক্স একটা সংখ্যা ধরবো নাইন এক্স কারণ অনুপাত সবসময় একই জাতির রাশির মধ্যে হয় এটা এক্স ধরবো এটা ওয়াই ধরবো তাহলে হয় না তার কারণ এই যে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ দেখো এই যে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ অনুপাত এদেরকে সবসময় এক জিনিস দিয়েই কাটতে হয় এটাকে সাত দিয়ে কাটলে এটা কিন্তু সাত দিয়ে কাটাকাটি যাচ্ছে না তাহলে তোমার ইচ্ছে হলো যে এটাকে আমি সাত দিয়ে কাটবো এটাকে নয় দিয়ে কাটবে এরকম কিন্তু করা যায় না সো এইটাকে যেমন পাঁচ দিয়ে এটা পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিকে এটা নাইন করেছে সে যেমন একই জিনিস দিয়ে কাটতে হবে ধরার বেলায় একই জিনিস ধরতে হবে তাহলে এই যে আমি সংখ্যা দুটি ধরলাম এবার দেখো যদি কেউ প্রশ্ন করে যে এইখান থেকে যদি কেউ গসগু বের করে দেখো গসগু বলতে গরিষ্ঠ সাধারণ গণিনেক যা সব থেকে বড়ো বেশিবার এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে দেখো সাত আর নয়ের মধ্যে কিন্তু মিল নেই মিল আছে এর এক্স বা এর এক্স যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তো সেক্ষেত্রে এরপরে থাকবে সেভেন এরপরে থাকবে নাইন সো দুটোর মধ্যে মিল বা বেশি রয়েছে কোনটা এক্স তাহলে সেক্ষেত্রে আমরা যে সংখ্যা দুটি ধরলাম সো সেভেন এক্স এবং নাইন এক্সের গসউ কত হচ্ছে এক্স কিন্তু বইতে বা প্রশ্নে বলে দিয়েছে গসউ কত ফাইভ সো এইটা আমরা প্রশ্ন মতে এইটা কিন্তু আমরা লিখতে পারি এক্স সমান সমান ফাইভ অর্থাৎ আমরা যে অঙ্কগুলোই ধরলাম এক্স গসাগু এবং প্রশ্নে দেওয়া রয়েছে ফাইভ গসাগু সো এক্সিক টু ফাইভ এবার দেখো যদি সংখ্যাগুলো বের করতে হয় সেভেন এক্স সেভেন গুণ এক্সের মান কত সেই ফাইভ গু দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ সো এই ধারণাটা থেকে বা এই নাইন এক্স নাইন গুণ ফাইভ পাঁচ নং পঁয়তাল্লিশ এই কনসেপ্ট বা এই ধারণা থেকেই একবারে সরাসরি গুণ আগের ক্লাস ভিডিও ক্লাসগুলো দেখে নিও প্রত্যেক আরও ভালো করে বুঝতে হবে যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও সো এই অঙ্কের এইভাবে সমাধান করে নিও অর্থাৎ ডাইরেক্টলি গুণ করে দিও কোনো রকম অসুবিধা হবে না এবার প্রশ্ন থাকতে পারে বা তোমাদের প্রশ্ন করতে পারো যে এইখানে যদি গসেগুনা দিয়ে যদি লস আগু দিত তাহলে কি সরাসরি গুণ করবো না তখন কিন্তু আর সরাসরি গুণ করা যাবে না তখন সিস্টেমটা তখন এগুলো একটু মুছে ফেলি সংখ্যাগুলো একটু চেঞ্জ করি ধর এরকম যদি থাকতো যে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং সংখ্যা দুটি লস এই লস গুণ ক্ষেত্রে যদি সিক্সটি বা যদি কী বললাম সংখ্যা পরিবর্তন থাকতেই পারে যেমন আগেরটায় গসগু ছিল এবার যেমন লসাগু লসগু থাকলে কি করব তখন কিন্তু এইখানের কিন্তু একটু চেঞ্জ হতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে আলোচনা করা হবে তখন আমরা কি করব নিয়মটা একটু জাস্ট মনে রেখো এই যা অনুপাত দেওয়া থাকবে এই ফোর এবং ফাইভ যা থাকবে এইখানে থ্রি টু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংখ্যা রয়েছে এই দুটোকে গুণ করবো চার পাঁচ কুড়ি এবং এই গুণ ফল যা হবে সেই গুণ ফল দিয়ে এই লসগু যা থাকবে তাকে ভাগ করে দেবো ভাগ ফল যেটা হবে সেটাই হয়ে যাবে গসাগু ভালো করে একটু দেখে নাও একদম শর্ট নিয়ম কি বলা হচ্ছে যে এইখানে যা অনুপাত থাকবে যদি এই ক্ষেত্রে বলে যে দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসগু ষাট বা যাই থাকুক তাহলে কি করব এইখানে যে অনুপাতের সংখ্যা দুটি দেওয়া থাকবে সেই সংখ্যা দুটির গুণ ফল গুণ যা হবে গুণ দিয়ে এই লসগুকে কী করবো ভাগ করব সেই ভাগ ফলটাই ওই আর কিন্তু গসাগু সো আমরা আগের অঙ্কটার মতন যদি গসাগু পেয়ে যাই সো এইটা একটা উত্তর হলো গসু যদি এখানে বলতো সংখ্যা তো ঠিকই সো আমরা যদি এখানে গসগু বের করে নিতে পারি গসগুর সঙ্গে ডিরেক্ট এইগুলো গুণ হয় চার ইন্টু তিন তিন চারে বারো একটা সংখ্যা পাঁচ ইন্টু তিন তিন পাঁচে পনেরো একটা সংখ্যা দেখো বারো এবং পনেরো লসগু কত সবাই তোমরা জানো ষাট লশগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ এই সংখ্যা এবং এই লঘিষ্ঠ সাধারণ কথার তো সব থেকে ছোটো সংখ্যা যেটা এর মধ্যেও ভাগ যাবে যার যে সংখ্যার মধ্যে বারো ভাগ যাবে পনেরো ভাগ যাবে একমাত্র ষাট সব থেকে ছোট সংখ্যা এটাই হচ্ছে লসক সো কী হলো এবার সেই বিভিন্ন প্রশ্ন হতে পারতো যে সংখ্যা দুটি সমষ্টি কত সংখ্যা দুটি অন্তরফল কত ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করতে পারতেন যিনি প্রশ্ন করবে। এবার দেখো আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক দুটি সংখ্যার গশগুণ আইন এবং সংখ্যা দুটি লসগু দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত তো দেখবে যখন এরকম অসুখ শুভ একটি সংখ্যা দেওয়া থাকবে তখন কিন্তু এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যা দুটির গুণ ফল ইকোয়াল টু লশুগুন টু অসুখ আমি আগে থেকে লিখে রেখেছি যে সংখ্যা দুটির গুণ ফল কোন সংখ্যা দুটি যে সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন আলোচনা করা হচ্ছে এখানে একটি সংখ্যা চুয়ান্ন বলে দিয়েছে অপরটাকে আমরা ধরে দিতে পারি বা নাও ধরতে নাও ধরলে হবে গসগু এইখানে বসাবো লসগু এইখানে বসাবো সো একদম ইজি প্রত্যেককে কিন্তু এই অঙ্কটা করতে গেলে এই সূত্রটা জানতে হবে সংখ্যা দুটির গুণ ফল সো একটি সংখ্যা চুয়ান্ন এ গুণ আর সংখ্যাকে আমি এ ধরি বা এখানে ফাঁকা রাখি কোনো অসুবিধা নেই তাহলে বা অনেকেই কিন্তু এই সূত্রগুলো এই লসগুণ টু গসগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণ ফল বা বিভিন্ন রকমভাবে লিখতে পারে কিন্তু মেইন জিনিসটাই কিন্তু এইটা সো আমি এইখানে এই লিখি ইকোয়াল টু লসগু কোনটা লসগু বইতে দেওয়া আছে বা প্রশ্নে দুশো সত্তর ইন্টু গসগু কত দেওয়া রয়েছে গশগু নাইন সো তাহলে কি আমরা যিনি সমান সমান এ পাশে পাশে কাটা যায় চুয়ান্ন আর এই নাইন কাটলে সিক্স হচ্ছে এই ছয় আর দুশো সত্তর কাটলে দেখো কত হচ্ছে ফর্টি ফাইভ চার চব্বিশ তিন তিরিশ পাঁচ তিরিশ তাহলে এ ইকোয়াল টু কত হচ্ছে ফর্টি ফাইভ এ মানে অপর একটি সংখ্যা কারণ আমাদের এখানে আর লিখতে হবে না যে অপর সংখ্যা ধরি অপর সংখ্যাটি এ বা এক্স ইত্যাদি ইত্যাদি লিখতে হবে না সো আমরা একদম সরাসরি এই সূত্র বসব এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো করার জন্য তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের অসুবিধা হবে না চলে এলো পরের অঙ্কে এবার দেখো আরেকটি সুন্দর অঙ্ক দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের তিন গুণ সংখ্যা দুটির অনুপাত কত এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই যেটা ভাষাটা বুঝলেই তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে তাহলে বলি যে দুটি সংখ্যার যোগ ফল সংখ্যা দুটি কী কী আমরা একটা ধরলাম এক্স একটা ধরলাম ওয়াই দুটি সংখ্যার যোগ ফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই যোগ ফল হয়ে গেল তাদের বিয়োগ ফলের তিন গুণ অর্থাৎ এই যোগ ফলটা এই যদি আমি বিয়োগ করি এই বিয়োগ ফলের তিন গুণ এর সমান সমান কথাটি বলেনি জাস্ট বুঝে নিতে হবে এই ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে তিন শুধু এক্সের সঙ্গে গুণ বোঝা যাচ্ছে তিন শুধু এক্সের সঙ্গে গুণ নয় পুরোটার সঙ্গে গুণ সো ব্র্যাকেট দেওয়া উচিত তাহলে এক্স প্লাস ওয়াই এখানে তোমরা একটা বা লিখতে পারো পরীক্ষার খাতা অত মেনটেন করতে হবে না থ্রি ডি এক্স মাইনাস থ্রি ওয়াই এবার এক ধরনের অক্ষরগুলো একদিকে নিয়ে আসলে আমাদের সুবিধা হবে থ্রি ডি এক্স এই বিয়োগ থ্রি ওয়াই এই ওয়াইটাকে ওদিক নিয়ে গিয়ে বিয়োগ করে দেবো তাহলে এক্সের থেকে থ্রি এক্স গেলে টু এক্স বিওক থ্রি ওয়াই বিয়োগ ওয়াই বিওক ফোর ওয়াই এবার এই মাইনাস মাইনাস কাটা যায় দুই এই চার এই পাশাপাশি কাটাগাড়ি যে তোমরা একটু ভালো করে জানবে দুই এই চার কাটলে দুই তাহলে এক্স রইলো এখানে এখানে রইলো টু ওয়াই এবার আমাদের অনুপাত বের করতে বলেছে সংখ্যা দুটি তাহলে এই সাইডের সংখ্যাগুলি নিয়ে আসি এই এক্স ওয়াই এই সাইডে কিন্তু টুর সঙ্গে গুণ অবস্থায় তাহলে গুণ থাকলে এদিকে আমরা জানি নিয়ম অনুসারে এই পাশাপাশি গেলে ভাগ হয়ে যায় এই সাইডে রইলো টু এই এই সাইডে কিন্তু এক রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখানে চলে আসলে নিচে চলে আসবে তাহলে এক্স বাই ওয়াই তাহলে এক্স এক্সএস টু ওয়াই এইটা আমরা কিন্তু এভাবে লিখতে পারবো এক্স এস টু ওয়াই ইকাল টু টু ইস টু ওয়ান তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হয়ে গেলো টু ইস টু ওয়ান একটু এইগুলো একটু বসগ্রহণ করে দেখবে এক্স ও এক্স ওয়াই টু ওয়াই ওয়াই এবার তাড়াহুড়ো করতে গিয়ে দেখা গেলো এই সাইডে প্রথমে এই ওয়ান বাই টু বা ওয়ান ইস টু আমি কী করলাম দেখা গেলো একটা লাইন না করে এক্স এস টু ওয়াই করে ওয়ান ইস টু টু করে দিলাম হলো না কিন্তু দেখো এক্স বাই ওয়াই যদি কেউ করে এবং ওয়ান ওয়ান ইস টু টু মানে ওয়ান বাই টু তাহলে টু আর এক্সের গুণবায় আছে আর ওয়ান আর ওয়াইয়ের গুণ বই আছে তাহলে এইটা কি এই লাইনটা এরকম আছে যে টু এক্স ওয়ান ওয়াই এরকম আছে না ভুল সুতরাং একটু একটা লাইন করলে আমাদের অসুবিধা হবে না সো আজ ছিল এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের জন্য শুভকামনা রইল দেখা হবে পরের ভিডিওতে